থাকে। সুমনদা বিরোধীরা অভিযোগ করছেন 2015 সালে বিধাননগরে যে ভোট দেখা গিয়েছিল আজকেও কিছুটা পুনরাবৃত্তি সকালবেলা থেকেই দেখা যাচ্ছে, প্রচুর বহিরাগত এমনটাই বিরোধীদের অভিযোগ। তারা স্পেশালি 31 নম্বর ওয়ার্ড, এটা এখানে সব্যসাচী দত্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী, অন্যদিকে বিজেপির প্রার্থী রয়েছেন অনুপ দেবাশিস জানা। বিরোধীরা যেটা অভিযোগ করছেন যে প্রচুর আউটসাইডার্স তারা এসে গিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় অবৈধ জমায়েত করছে এবং তারা ভোটারদের প্রভাবিত করছে। আমরা কিছুক্ষণ আগে সকাল 7:45 নাগাদ যে ছবি আমরা দেখেছি, যে আমরা ভগবতী দেবী বালিকা বিদ্যালয়ের ঠিক সামনে সেখানে রাজনৈতিক দলের যে নির্বাচনী যে এজেন্টদের বসার জায়গা সেটা করা হয়েছিল। আশ্চর্যজনকভাবে যারা বসেছিলেন তারা কেউ জানেন না যে তাদের কোথায় বাড়ি, তারা কেউ সল্টলেকের রেসিডেন্ট নন, এরকমই একাধিক লোককে দেখা গেছে। আমরা দেবাশিস জানা, এখানকার যিনি বিজেপি প্রার্থী রয়েছেন, একটু কথা বলবো। যে অভিযোগ আপনি সকাল থেকে করছেন যে বহিরাগতরা সল্টলেকের ভোটকে প্রভাবিত করছে, কি ছবি দেখছেন? একেবারে বহিরাগতরা সল্টলেকের পুরো প্রত্যেক কটা বুথ 31 নম্বরের সেখানে ওরা প্রভাবিত করছে, এবং সেটা কিভাবে করছে, আমি যখন এই ব্লকে আসছি তো তারা চলে যাচ্ছে, আমি আবার এই থেকে ছেড়ে বিএফে যাচ্ছি তখন ওরা এইতে চলে আসছে, বিএফ থেকে সিএফে যাচ্ছি সেখানে ওরা আবার চলে যাচ্ছে। আপনি প্রশাসন পুলিশকে জানান? পুলিশ প্রশাসন আমাদের কন্ট্রোল রুম থেকে নির্বাচন কমিশনকে সবাইকে জানানো হচ্ছে, জানানো হয়নি, এরম কেউ নেই। আর তারপরে অবজারভাররা পুলিশ কেউ ফোন তুলছে না। সকালে একবার আইসি নর্থকে ফোন করেছিলাম, ওনাকে বলেছিলাম, উনি খালি একটাই বাংলা শব্দ বললেন, দেখছি। এটা প্রচলিত, আমরা সবাই বলে থাকি দেখছি। সুমনদা, আমরা অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বিজেপির ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলছিলাম, এই মুহূর্তে একটু ছবিটা দেখাবো সুমনদা। আমার ঠিক বুথের সামনের যে ছবি, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের বুথ থেকে 100 মিটার দূরে নির্বাচন কমিশনের যা নিয়ম রয়েছে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা বসে থাকেন। কিছুক্ষণ আগেও যে ছবি আমরা এখানে দেখাচ্ছিলাম, যে এই কার্যালয়গুলো যেখানে 100 মিটার বুথ থেকে 100 মিটার দূরে যে কার্যালয়, এখানে এমন অনেকে বসে রয়েছেন যাদের বাড়ি বিধাননগরে নয়। অর্থাৎ বিরোধীদের যে অভিযোগ যে বহিরাগতরা বিধাননগরের ভোটকে প্রভাবিত করছেন সকাল থেকে, কিন্তু সেই রকমই ছবি অনেক জায়গায় ধরা পড়ছে। আমি সরাসরি ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। আমার সামনে চারখানা বুথ রয়েছে, প্যাগোডার মতো বানানো হয়েছে, এবং তুমি দেখলেই বুঝতে পারবে এখানে প্রচুর অবৈধ জমায়েত, এবং এরা কিন্তু কেউ এই ব্লকের বাসিন্দা নয়। আমরা একজন দুজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি, এই ব্লকের বাইরে। আচ্ছা, বেশ কয়েকজন দাবি করলেন তারা ব্লকের, আমরা সামনের ছবিটা দেখাবো। অনেকে বসে আছেন। ভাই, আপনার বাড়ি কোথায়? কোথায় বাড়ি? এই তো 31 নম্বর ওয়ার্ড। কোথায় আপনি কোথায় থাকেন? 31 নম্বর ওয়ার্ডে। এখানে থাকেন? হ্যাঁ। ভাই, বাড়ি কোথায় আছে? 31 নম্বর ওয়ার্ড। 31 নম্বর ওয়ার্ড, জায়গা কি, অ্যাড্রেসটা বলুন। অ্যাড্রেসটা এটাই। অ্যাড্রেসটা জানেন আপনি? হ্যাঁ।